Use earphones for better experience. ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Hello everyone, welcome back. আমি রাসেল আছি আপনার সাথে আর হাজির হয়ে গেলাম আমাদের 21,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আলাদা তিনটি স্পেশাল ভিডিও দিয়ে সাজানো মিস্ট্রি স্পেশাল। আমাদের এই বিশেষ নিবেদনে তিনটি ভিন্ন ইন্ডাস্ট্রির গল্প থাকবে, বাংলা, বলিউড এবং হলিউড। সেই সাথে বলে রাখা ভালো, তিনটাই থাকবে দুর্দান্ত আর ভিন্নধর্মী একটা গল্প নিয়ে। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, এই 21,000 সাবস্ক্রাইবার, প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ। এবং অলমোস্ট আমরা 22,000 সাবস্ক্রাইবার দিকে এগিয়ে যাচ্ছি। আর যারা আমাদের ভিডিওতে প্রথম, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অনেক বেশি বকবক করে ফেললাম, তবুও বলছি কথা না বাড়িয়ে আজকের আয়োজন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা ডাকাত দলকে দেখতে পাই, যারা ডাকাতি করার জন্য একটি ব্যাংকে যাচ্ছিল। এরপর আমরা মুস্তাক আহমেদকে দেখতে পাই। মুস্তাক তথ্য মন্ত্রণালয়ে কাজ করে। মুস্তাক পরপর কয়েকটি গল্প আমাদের শোনাবে। প্রথমে আপনার কাছে গল্পগুলো এলোমেলো মনে হলেও শেষে এই গল্পগুলোর একটা অদ্ভুত মিল খুঁজে পাবেন। তাই বলবো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই এভারেস্টের গল্পটা বলি। এভারেস্ট জয়ের বা এভারেস্টের চূড়ায় ওঠার 18 মিটার আগে একটা 12 মিটার উঁচু দেয়াল আছে, যার নাম হিলারি স্টেপ। এই হিলারি স্টেপ এভারেস্ট বিজয়ীদের কাছে এভারেস্ট বিজয়ের আগে সবচেয়ে বড় বাধা বা চ্যালেঞ্জ। অনেক পর্বতারোহী এই হিলারি স্টেপ দেখে এভারেস্টের সেই চূড়া থেকে ফিরে এসেছে। এত উপরে এত বড় দেয়াল পাড়ি দিতে অনেকেই ভয় পেয়েছে। আপনি আমাদের বাংলাদেশের এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিমের বইয়ে এই দেয়ালের বিষয়ে একটা রেফারেন্সও পাবেন। এবার আসি আসল গল্পে। ব্রিটিশ পর্বতারোহী টিম মোসেডেল সপ্তাহখানেক আগে এভারেস্ট জয় করে ফিরে এসেছে। ফিরে এসে সে সাংবাদিকদের জানায় এভারেস্টে হিলারি স্টেপ নামে নাকি কোনো দেয়ালই নেই। তার ধারণা 2 বছর আগে নেপালের ভূমিকম্পের ফলে হয়তো দেয়ালটা ডুবে গেছে অথবা তুষারে ঢেকে গেছে। কিন্তু ঝামেলা বাঁধে তার 2 দিন পর। অংশেরি নামের একজন শেরপা পাহাড় থেকে নেমে জানায় হিলারি স্টেপ আগের জায়গাতে আছে, এক চুলো নড়েনি। যারা পাহাড়িদের পাহাড়ে উঠতে সাহায্য করে তাদের শেরপা বলা হয়। শেরপারা মূলত নেপালের স্থানীয়। শেরপাদের কাছে মাউন্ট এভারেস্ট একদম নিজের হাতের তালুর মতো। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, টিম মোসেডেলের আগে পরে যারা এভারেস্ট জয় করেছে সবাই হিলারি স্টেপ বা ওই দেয়ালটি দেখেছে। অংশীরিন জানায় হয়তো এটা টিম মোসেডেলের দৃষ্টিভ্রম হয়েছে, কিন্তু ব্রিটিশরা তো ছাড়ার পাত্র না। টিম মোসেডেল তার তোলা এভারেস্টের একটা ছবি সাংবাদিকদের দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে হিলারি স্টেপ নামে সেই দেয়ালের কোনো অস্তিত্ব এভারেস্টে নেই। এবং তার 4 বছর আগে যখন তিনি এভারেস্ট জয় করেছিলেন সেই ছবিটাও দেখায়, যেখানে স্পষ্টভাবে হিলারি স্টেপ দেখা যাচ্ছিল। মুস্তাক ছবি দুইটা বের করে দেখায়। এদিকে অংশীরিন তো ছাড় দেবে না, তাই অংশীরিন 2 সপ্তাহ আগে ওই একই অ্যাঙ্গেল থেকে একটা ছবি তোলে এবং সেখানে স্পষ্টভাবে দেখা যায় হিলারি স্টেপ তার জায়গাতে আগের মতোই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা জটিল হয়ে গেল না? মানে একজনের জন্য হিলারি স্টেপ আছে, আবার আরেকজনের জন্য নেই। মানে একই জায়গা কিন্তু চিত্রটা ভিন্ন। আচ্ছা, এবার দ্বিতীয় গল্পে আসি। মোস্তাক আনন্দবাজার পত্রিকায় ছাপা একটা লাইব্রেরিতে বসা একজন লোকের ছবি দেখিয়ে জানায় এটা ভারত পাকিস্তান দেশভাগের সময় তোলা। ছবিটি তুলেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডগলাস ডানকান, আর লাইব্রেরিতে বসা লোকটির নাম কেশবন। কেশবন ভারতের প্রথম জাতীয় লাইব্রেরিয়ান। লোকটি বই 2 ভাগে ভাগ করে মন খারাপ করে বসে আছে। দেশ ভাগ হচ্ছে মানে বইও ভাগ, দেশ ভাগ হচ্ছে মানে লাইব্রেরিও ভাগ। তো ভারত ভাগের 50 বছর পর পূর্তি উপলক্ষে টাইম ম্যাগাজিনে ছবিটি ছাপা হয়, কিন্তু ঝামেলা বাঁধে ছবির লোকেশন নিয়ে। তো সুনামধন্য কিছু সংবাদপত্র দাবি করল এটা দিল্লির ইম্পেরিয়াল লাইব্রেরি, কিন্তু 90 দশকের শেষের দিকে কলকাতার কিছু সাংবাদিক দাবি করল এটা কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। একটা ছবি, একই লোক, অথচ 2টা লোকেশন। তো এই জটলার সমাধান করতে আনহাদ হান্দালি নামের একজন সাংবাদিক দেশভাগ বিশেষজ্ঞের কাছে ছবিটা দেখালে সে বিশেষজ্ঞ জানায় ওই সময় নাকি কোনো লাইব্রেরি ভাগ করা হয়নি। তার ভাষ্যমতে এটা দিল্লিরও লাইব্রেরি না, আবার কলকাতারও লাইব্রেরি না। এদিকে কেশবন কিন্তু তখনও বেঁচে ছিল, বয়স প্রায় 100 বছরের উপরে। কিন্তু 100 বছর একটা মানুষের স্মৃতি কতটা প্রখর হতে পারে, এই ভয়ে আনহাদ প্রথমে সেই কেশবনের কাছে যায়নি। কিন্তু এই ধাঁধা তো একমাত্র কেশবনই সমাধান করতে পারে। তো আনহাদ গেল কেশবনের কাছে। কেশবন ছবি দেখে নিজেকে চিনতে পারল, কিন্তু কেশবন বলে দেশ নাকি ভাগই হয়নি, সে অবিভক্ত ভারতবর্ষে বসবাস করছে।
মানে ভাবা যায় একটা মানুষ প্রায় 50 বছর উপরে একটা মিথ্যা সময় বসবাস করছে। ওই সময় আন্দোলন হয়েছিল, এরপর নাকি সব শান্ত হয়ে গিয়েছিল। এখন হয়তো আপনি ভাবছেন এই সব উল্টাপাল্টা গল্প আমি কেন বলছি, আর আপনি বা কেন দেখছেন। তাই তো দর্শক, একটা কথা কি জানেন, উস্তাদের মার কিন্তু শেষ রাতে, তাই আমি বলছি মজা আছে, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এবার আরেকটা গল্প বলি। গল্পটা একটা মন্ত্রীর গল্প, আমি মন্ত্রীর নাম বলবো না। একটি সংবাদে ছাপা হয় মন্ত্রী খুলনা গেছে পার্টি অফিসে, আবার আরেক পত্রিকায় ছাপা হয় মন্ত্রী নেত্রকোনা গেছে সেতু উদ্বোধন করতে। এখন একজন মন্ত্রী সে তো সেতু উদ্বোধন করবে, পার্টি অফিসে যাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু পত্রিকায় ছাপা হয় একই সময় একই দিনে মন্ত্রী দুই জায়গায় ছিলেন, তাহলে এমন হতেই পারে যে কোনো একটা পত্রিকায় তারিখ বা সময় ভুল ছিল। কিন্তু মুস্তাক নিজে সেই পত্রিকা অফিসে গিয়ে জানতে পারে এটা ভুল না, মন্ত্রী একই দিনে একই সময় দুই জায়গাতেই ছিলেন। ইভেন সে এলাকার লোকগুলো তাই বলছে। তো মুস্তাক নিজে সেই মন্ত্রীর সাথে দেখা করে, কারণ মন্ত্রী তার এলাকার লোক, তাই দেখা করতে বেশি একটা অসুবিধা হয়নি। মন্ত্রী নিজে সেই ছবিগুলো দেখে বলে সে দুই জায়গাতেই ছিল। বুঝেন কি অদ্ভুত ব্যাপার। এবার শেষ গল্পটা বলি। এখানে মুস্তাক নিজেই জড়িত। বাংলাদেশে কোনো ছবি মুক্তির আগে সেন্সর বোর্ডের কর্মকর্তারা আগে মুভিটি দেখে, এরপর রিপোর্ট তৈরি করে তথ্য মন্ত্রণালয়ে পাঠায়। মুস্তাক সেই মন্ত্রণালয়ের কর্মকর্তা হওয়াতে রিপোর্টগুলো পড়ত। একবার একটা মুভি সেন্সর বোর্ডের কাছে আসে, সেবার মুস্তাকেরও ভাগ্য হয়েছিল সেন্সর বোর্ডের সাথে ছবিটা দেখার। তা যাই হোক, এরপর বাকিরা আগের মতো রিপোর্ট পাঠালে মুস্তাক সেই রিপোর্টগুলো পড়ে রীতিমতো হক চকিয়ে যায়। এক একজন এক এক রিপোর্ট লিখেছে, মানে প্রত্যেকে যেন একটা ভিন্ন ভিন্ন মুভি নিয়ে লিখেছে, কারো সাথে কারো মুভির গল্পের কোনো মিল নেই। মুস্তাক নিজেও যেহেতু মুভিটা দেখেছে তাই তার কাছে গল্পটাও জানা, কিন্তু রিপোর্টগুলো পড়ে মনে হচ্ছিল ওইখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা মুভি দেখেছে, একজনের সাথে অন্যের কোনো মিল নেই। এমন অনেক অসঙ্গতি, ভিন্ন ভিন্ন অদ্ভুত ঘটনা মুস্তাক ছোটবেলা থেকেই দেখে আসছে, মানে একই জিনিস দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দ্বিখণ্ডিত। চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা মুস্তাকই দেখতে পারে, অনেকেই বোঝে কিন্তু চেপে যায়। তো বড় সাহেব জিজ্ঞেস করে, মানে কি? মুস্তাক বলে, স্যার ব্যাখ্যা জানতে চান? এইসবের ব্যাখ্যা তো আমার কাছে নাই, বিজ্ঞান টিজ্ঞানের কাছে থাকতে পারে। মুস্তাক আরও বলে, স্যার হয়তো বিরক্ত হচ্ছেন। আর বিরক্ত হবেন না কেন, সে কখন থেকে বগর বগর করেই যাচ্ছি, আপনি এত ব্যস্ত একজন এসআই। মুস্তাক ঘড়ি টাইম জিজ্ঞেস করে, এসআই জানায় 2:37। মুস্তাক জানায় সে একটি জিডি করতে এসেছে। তো বড় সাহেব বাহিরের টেবিলের অফিসারের কাছে যেতে বলে, সেখানে জিডি নেওয়া হয়। মুস্তাক বলে, স্যার আমি কেন জিডি করতে আসছি সেইটা বলি, জাস্ট 2 মিনিট নেব। আসলে মুস্তাককে এক লোক ফোনে হুমকি ধমকি দিচ্ছিল, তাই মুস্তাক এসেছে জিডি করতে। এই বলে মুস্তাক উঠে যাচ্ছিল, এমন সময় বড় সাহেব জিজ্ঞেস করে, এই মিয়া, এই জিডির সাথে এতক্ষণ যে আমাকে এত কিছু শোনালেন তার সম্পর্ক কি? মানে আজাইরা সময় থাকলে আজাইরে গল্প বলেন। এমন সময় মুস্তাক বলে, তার মানে স্যার আপনি এতক্ষণ আমার গল্প মন দিয়ে শুনছেন? যাক, আমি তো ভাবছি মোবাইলে গেম টেম খেলে কাটিয়ে দিয়েছেন। তাহলে স্যার ব্যাখ্যা করি, আসলে মুস্তাক যে জিডি করতে এসেছে সেটা তদন্ত হওয়া বেশি একটা জরুরি না, মুস্তাক এসেছে কিছু প্রমাণ নিতে। কেমন প্রমাণ? মুস্তাক ঘড়ি দেখে বলে, এখন দুপুর 2:38 বাজে, ঠিক এই মুহূর্তে আমি কেরানীগঞ্জ থানার একজন ব্যস্ত এসআইয়ের সামনে বসে আছি, আমি বাহিরেও যাইনি, এক চুলও নড়িনি। ঠিক একই সময় একই মুহূর্তে কেরানীগঞ্জের 8 বাজারে একটা ডাকাতি হচ্ছে, 4 জন মুখোশধারী ডাকাত একটি ব্যাংক থেকে সব লুট করে পালিয়ে যাচ্ছে। সেই ডাকাতদের পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে চিনতে পারবে না, কিন্তু একজনকে চিনতে পারবে, কারণ সেই একজন ডাকাত আমি নিজে। কিন্তু পুলিশ কিছুই প্রমাণ করতে পারবে না, কারণ আমি ওই একই সময় বসেছিলাম কেরানীগঞ্জ থানার আপনার সামনে। সুতরাং স্যার আমার পক্ষে ওই ডাকাতি করাটাও সম্ভব নয়, আপনি নিজেই তো তার প্রমাণ। বুম, মুভি এখানেই শেষ হয়ে যায়। ওয়েট ওয়েট ওয়েট, আমি আগেই বলেছিলাম আগের গল্পগুলোর সাথে শেষের একটা ধামাকা আছে, আর প্রতিটা গল্পের সমাপ্তি এক জায়গাতে মিলেছে। প্রথমে এভারেস্টে দেখুন, এক জায়গায় দুইজন দুইভাবে দেখছে কিন্তু সময়টা একই, দ্বিতীয়ত লাইব্রেরি, একই ব্যক্তি একই ছবি কিন্তু লাইব্রেরির ঠিকানাটা ভিন্ন, তৃতীয়ত একজন মন্ত্রী একই সময় দুই জায়গাতে ছিলেন, এবং চতুর্থে রয়েছে একটি সিনেমা কিন্তু সিনেমার গল্প এক একজন একইভাবে দেখেছে, এবং পঞ্চম অর্থাৎ সর্বশেষ একজন মুস্তাক
অথচ একজন ডাকাতি করছে আরেকজন পুলিশের সামনে বসা। আমরা শুরুতে যে ডাকাত দল দেখেছিলাম সেই পেছনের লোকটা ছিল মোস্তাক। আসলে মোস্তাকের এমন এক ক্ষমতা ছিল সে একই সময় দুইটা ভিন্ন জায়গায় থাকতে পারত, যেন দুইটি ভিন্ন জগৎ। অতীতে এমন অনেক কাকতালীয় ঘটনা ঘটেছে, থানার বড় সাহেব যাতে মোস্তাকের দুই জায়গায় থাকার কথাটা গাঁজাখুরি মনে না করে বিশ্বাস করে, তাই মোস্তাক জিডি করার আগে অতীতের ঘটা ঘটনাগুলোর প্রমাণসহ গল্প আকারে বড় সাহেবকে দেখিয়েছিল। জিডিটা থানায় ঢোকার একটা ছোতা ছিল মাত্র, যাতে পুলিশ মোস্তাককে ডাকাতির জন্য কোনোভাবেই দোষারোপ না করতে পারে, কারণ মোস্তাক তো ছিল থানায়। মোস্তাক এই ক্ষমতার সুযোগ নিয়েই ডাকাতি করত, আর এই ক্ষমতা যে সত্য তা প্রমাণের জন্যই অতীতের ঘটনাগুলো কালেক্ট করত। একবার লক্ষ্য করুন, প্রতিটা গল্পের শেষটা নিখুঁতভাবে মিলে যায়, একই জায়গা একই সময় কিন্তু ভিন্ন চিত্র ভিন্ন ঘটনা। এবং এটাই অনলৌকিকের পঞ্চম এপিসোড দ্বিখণ্ডের আসল খেলার মজা। এমন মিথোলজিক্যাল মুভি আমাদের দেশে হচ্ছে দেখেই বুক গর্বে ভরে ওঠে, আমরাও ইউনিক গল্প বানাতে পারি এটাই তার প্রমাণ। এমন ভিন্ন গল্প আপনার কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আজকের এই ছোট এক্সপ্লেনেশনটি আশা করি ভালো লেগেছে, আর আমি এক্সট্রিমলি সরি যারা আমার সাথে কানেক্টেড আছেন দীর্ঘ সময় ধরে। তারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত অসুস্থ, মানে কেমন যেন হচ্ছে কি, জ্বরটা একবার গিয়েছিল পরে আবার চলে আসে, এরপর ঠান্ডাটা যেন আরও বেড়ে গেছে। আমি আশেপাশে অনেকেই খোঁজখবর নিলাম, অনেকেরই ঠান্ডা লেগেছে, হয়তো এটা আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে অনেকেরই হচ্ছে, আবার হতে পারে যে নতুন কোনো ফেভার এসেছে। যাই হোক, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ওয়ান্স অ্যাগেইন আমি এক্সট্রিমলি সরি, আমার নাকা কণ্ঠে ভিডিওটা কতটা ভালো লেগেছে সেটা জানি না, তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, হয়তো সুস্থ হয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাসেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।